দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের ইশতেহার তৈরির কাজ চলছে। এরই মধ্যে একটি টিম গঠন করা হয়েছে। তারা বিভিন্ন অংশীজনের সাথে কয়েক দফায় বসেছেন, নেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মতামত। নেতারা বলছেন, দলের 22তম জাতীয় সম্মেলনের ঘোষণাপত্রে আলোকে হবে নির্বাচনী ইশতেহার। এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। জয়া যাদবী রিপোর্ট। রাজপথে বিএনপির এক দফা আন্দোলন আর নির্বাচন ঘিরে বিদেশি তৎপরতা মোকাবেলার পাশাপাশি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রস্তুতি চলছে পুরোদমে। দফায় দফায় নানা মাধ্যমে দলীয় প্রার্থী জরিপ চালাচ্ছেন সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুদিন আগে বিশেষ বর্ধিত সভায় দলের প্রচার কৌশল ঠিক করে দেন তিনি। যে সমস্ত উন্নয়ন আমরা করেছি সেই বিষয়গুলি জনগণের কাছে তুলে ধরতে হবে। চলছে নির্বাচনী ইশতেহার তৈরির কাজ। এরই মধ্যে সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টিম গঠিত হয়েছে। অংশীজনদের পাশাপাশি নেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মতামত। নির্বাচনী ইশতেহারের কাজ চলছে, একটা টিম হয়েছে ডক্টর রাজ্জাকের নেতৃত্বে, সে টিম আমিও আছি, সেই টিমে কাজ হচ্ছে এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি যে তারা কী ধরনের আশা করে এবং তাদের সকলের যে স্পৃহা সামনে বাংলাদেশে কেমন দেখতে চায় তার উপর ভিত্তি করে আমরা আমাদের নির্বাচনী ইশতেহার গ্রহণের কাজ ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিটি মানুষের জীবনে যেন সমৃদ্ধি আসে, রাষ্ট্রীয় জীবনে যেন সমৃদ্ধি আসে, সেই লক্ষ্য নিয়ে আমাদের ইশতেহার প্রণীত হবে। 2008-এ দিন বদলের সনদ দিয়ে বিশাল জয় পায় আওয়ামী লীগ। এরপর 2013-তে এগিয়ে যাচ্ছে দেশ আর 2018-তে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে দলের ইশতেহার ঘোষণা করেন শেখ হাসিনা। এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, তরুণদের বা যুগোপযোগী একটা বাংলাদেশ, সেই বাংলাদেশে গড়ার লক্ষ্য নিয়ে আমাদের সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে নির্বাচনী ইশতেহারে। আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো সেটি আমরা যুগোপযোগী করেছি, সেখানে নতুন বিষয়, দেশের মানুষের উন্নয়ন ও কল্যাণের জন্য নতুন কর্মসূচি সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি। স্মার্ট বাংলাদেশের ধারণাপত্র এবং পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে আমাদের আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহার প্রণয়ন করা হবে। গেল তিন নির্বাচনের ধারাবাহিকতায় ধারণা করা হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটের সপ্তাহ দুয়েক আগে ঘোষণা করা হবে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। নির্বাচনের তফসিল ঘোষণার পরে এটা ঘোষণা করা হয়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।